রংপুর রাইডার্সের তরুণ টপ অর্ডার ব্যাটার পারভেজ হোসেন ইমনের এই শটটাকে খুব একটা খারাপ বলা যাবে না, তবে মোটামুটি শটে সন্তুষ্ট নন এই ব্যাটার, ঝরালেন হতাশা। রংপুরের ক্যাপ্টেন সোহান সব দেখলেন একেবারে চোখের সামনে, দেখে শুনে ইমনের সাথে কথা বললেন কয়েক সেকেন্ড, আর সোহানের কথাই যেন ম্যাজিক, পরের বলে ইমন ডাউন দা উইকেটে এসে মারলেন এক ছয়। বুদ্ধিমান বোলার হাফ ট্র্যাকার দিয়ে ছক্কা খাওয়ার পরের বলে যখন ফুল ডেলিভারি করলেন ইমন, সেই বলে মারলেন আরও একটা দারুণ ছক্কা। এখন কিন্তু ভাবতেই পারেন সোহান ওই কয়েক সেকেন্ডে কি এমন বলেছিলেন ইমনকে, শুধু ডাউন দ্য উইকেট আর বোলারের মাথার ওপর দিয়েই নয়, গুড লেন্থ কিংবা শর্ট অফ গুড লেন্থের বলে লেগ সাইড আর কাউ কর্নার দিয়ে মারতেও সিদ্ধহস্ত এই বাঁহাতি ওপেনার। সোমবার পেসারদের বলে এমন গোটা দশেক ছক্কা সহজেই মেরেছেন ইমন। পেস ছেড়ে স্পিনারদের ফেস করতে গিয়েই যেন দেখা গেল অন্য চিত্র, এবার ইমন একটু শেকি। স্পিন ফেস করতে গিয়ে প্রথম কয়েকটা বল ঠিকঠাকভাবে নেগোসিয়েটই করতে পারেননি এই ব্যাটার। রাইডার্সের স্পিন গুরু মোহাম্মদ রফিকের বলে তো একবার আউটই হয়ে গেলেন। এরপরে স্পিনে দুর্বলতা লুকাতে সেই পুরনো টেকনিক অবলম্বন করলেন ইমন, সুইপ শটে রাকিবুলের বল থেকে রান আদায় করতে চাইলেন, একই টেকনিক রফিকের বিরুদ্ধেও। কিন্তু সামনে মেরে যিনি ছয় রান আদায় করতে পারেন তিনি সুইপ করে আর কতক্ষণ শান্ত থাকবেন, আত্মবিশ্বাস লেভেল একটুখানি বাড়ানোর পরেই আবার সামনে ছক্কা হাঁকিয়েছেন ইমন। শুরুতে যে রাকিবুলের বলে বিট হয়েছিলেন তাকেও দিয়েছেন ছক্কা খাওয়ার স্বাদ, রাকিবুল ভুল থেকে শিক্ষা না নিয়ে একই রকম বল করেছেন, ইমনও মেরেছেন একই রকম আরেকটা ছক্কা। ইমন এদিন ছিলেন একেবারেই নিজের জোনে, রান তোলার একমাত্র শট যেন ছিল ছক্কা মারা। এমন খুনে মেজাজের কারণ কি, ম্যানেজমেন্টের প্ল্যান কি তাকে নিয়ে, ইমনের কাছে জানতে চেয়েও জানা যায়নি। মিতভাষী ইমন ক্যামেরা এড়িয়ে যেতে অজুহাত দিলেন তার নাকি গলা ব্যথা, তাই সব কিছু জানিয়েছেন কোচিং প্যানেলের সদস্য আফতাব আহমেদ। আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, ফার্স্ট সিক্স ওভার্স খুব ইম্পর্টেন্স, আমি মনে করি যে ফার্স্ট সিক্স ওভার যদি ইউজ করা যায় তাহলে কিন্তু টিমের জন্য বাকি যে ওভারগুলো খুব ইজি হয়ে যায়। সো ফার্স্ট সিক্স ওভার্স কীভাবে অ্যাপ্লাই করবে, উইকেটটা কী 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 হতে পারে এবং কীভাবে ওই উইকেটে কত স্কোর হতে পারে, ওগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করছি এবং বিভিন্নভাবে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167। রংপুর রাইডার্সের স্কোয়াডে পারভেজ হোসেন ইমনের সাথে আরেক ওপেনার আছেন নাইম শেখ, হতে পারে দুজনের মধ্যে যে কোনো একজন খেলবেন ম্যাচ, তবে ইমনের কাছে যে দলের প্রত্যাশা বেশিই থাকবে তাও জানা গেছে। সো ইমনকে কেমন দেখলেন, ইমনের শর্ট রেঞ্জও মনে হয়েছে আগের চেয়ে বেড়েছে? আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো শেপে আছে, নট অনলি ইমন, আমি নাইম শেখকেও দেখলাম, রনি তালুকদারকেও দেখলাম, সবাই খুব ভালো শেপে আছে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাকচুয়ালি। এখন হয়তো বা টিম ডিসাইড করবে, এখন সোহেল ভাই আছেন আরও অনেকে আছেন, ওনা সবাই মিলে ডিসাইড করবেন যে কোনটা 11 হবে। ডেফিনেটলি আমার কথা হচ্ছে ও এখানে যারাই আছে সবাই কিন্তু পারফর্ম করে আসছে, এখন ওর যেহেতু একটা ফিউচার আর চার্ম নিউ কামার, সো ডেফিনেটলি ওর ভালো সুযোগ আছে যে ফিউচার ভালো কিছু করার। সো আই হোপ যে BPL তো সবচেয়ে বড় একটা আসর, যে জায়গায় ভালো করে ন্যাশনাল টিমে খেলাটা খুব ইজি, সো আই হোপ যে ও এটা গ্র্যাব করার চেষ্টা করবে এবং ফুরফুরা মেজাজে আছে, আই এম শিওর যে ইনশাল্লাহ যখনই সুযোগ পাবে ভালো কিছু করার চেষ্টা করবে। পারভেজ হোসেন ইমন অত্যন্ত প্রতিভাবান একজন ক্রিকেটার, কিন্তু গত BPL এ ম্যাচই পাননি তেমন একটা, খেলেছিলেন মাত্র একটা ম্যাচে। এবার নেটে যেমন টাচে আছেন কিংবা কোচেদের যেমন অ্যাটেনশন পাচ্ছেন তাতে মনে হয়েছে রংপুরের প্ল্যানের একটা বড় অংশ হতে পারে ইমন। জাতীয় দলে মাত্র এক ম্যাচ খেলে ছিটকে পড়া ইমন নিশ্চয়ই চাইবেন এবারের BPL কাজে লাগিয়ে জাতীয় দলের আশেপাশে আবার বেশ ভালোভাবেই আসতে। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেনজি।